স্ত্রী পোশাকেই রয়েছেন দেখছি। না এরকম তো, এটা তো আপনার ট্রেডমার্ক হয়ে গেছে। পোশাক তো রুচি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার রুচিটা দেখছি আইনের সঙ্গে মিলে যাচ্ছে। তা হতে পারে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস দেখছি দেবুদা, যে যত দেখছি তত ভাবছি আপনার লোকটা অনেক কটা পরিচয়। আচ্ছা, আপনি ডিএ মামলাকারী, আপনি আরটিআই অ্যাক্টিভিস্ট, আপনি আইনের চিঠি লেখেন, আপনি উকিলদের থেকে ডিকটেশন শুনে লিখতে পারেন, আপনি পোস্টার লিখতে পারেন, তাহলে আর কি আপনি করেন? আর চাকরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 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 সব মামলা করা যাওয়া এর মধ্যে দিয়ে বেশ কেটে যাচ্ছে বলুন জীবনটা? না দেখুন, মামলা করার উদ্দেশ্য তো হচ্ছে দাবি অর্জন করা। ডিএ তো দীর্ঘদিনের দাবি, বঞ্চনা, এটা নিরসন করতে হবে, তাই মামলা করেছি। মামলার জন্য এখন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। বেশ ঠিক, সুপ্রিম কোর্টে তো ইউনিটি ফোরাম যায়নি, গেছে সরকার। হ্যাঁ সরকার মোকাবিলা করতে যাচ্ছে, মোকাবিলা করতে যাচ্ছেন। এটা তাহলে আপনার 4 নম্বর মোকাবিলা সুপ্রিম কোর্টে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 16 বছর এর বিষয় আর মামলা চলছে 6 পেরিয়ে 7 বছর। হ্যাঁ, 16 থেকে 22, 23-এ পড়ে, 16 থেকে 23। হ্যাঁ, কিন্তু পাওনা তো আমাদের দাদা 2006 থেকে। হ্যাঁ, আমরা অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আমরা শিখলাম যে কিভাবে পাস ওভার হয়, কিভাবে পাস ওভারের মোকাবিলা করতে হয়, কিভাবে শর্ট নোট দিতে হয়, কিভাবে একটার পর একটা আদালত অবমাননার মামলা থেকে অন্য মামলায় যেতে হয়। হ্যাঁ, তো আমরা আমাদের কামরার কাছাকাছি চলে এসেছি। এটা H1। হ্যাঁ, আমাদের তো আমাদের B2। হ্যাঁ ঠিক, তো কেমন পাচ্ছেন কর্মচারীদের কাছে যাচ্ছেন, কি বলছেন কর্মচারীরা? কর্মচারীরা তো প্রত্যাশা করে বসে আছেন যে কখন সুপ্রিম কোর্ট সরকারকে হারাবে এবং এসএলপিটা ডিসমিস করবে, তারপর আমরা পাব। আচ্ছা, তারপর আমরা পাব। আচ্ছা, ও তো এটা কোন স্তরের কর্মচারীরা দেখছেন আপনি? সেক্রেটারি কর্মচারীরা কিন্তু উল্লসিত হয়ে রয়েছেন। হ্যাঁ, যে তাদের একমাত্র ধারণা যে লড়াই আন্দোলন করে ডি আদায় হচ্ছে না, সেই জন্যে আদালতের উপরে তারা আস্থা রেখে চলেছেন এবং তাদের আশা ভরসা হচ্ছে যে ডিএ কিন্তু সুপ্রিম কোর্টে হারলেই দিতে হবে, এবং সুপ্রিম কোর্টে তারা মনে করছে হারবেই হারবেই। দাদা, আমরা গত বছরে বিদ্যুৎ পর্ষদ দেখেছি সুপ্রিম কোর্টে হেরেছিল, হেরে তারা আবার রিভিউ করে। তাহলে সরকারের তো ছলের অভাব নেই, সরকার যদি আবার রিভিউ করে তখন তো আবার বলবে, এবং কোন ডেট যে পড়বে না তার কি কোনো নিশ্চয়তা আছে? তার জন্য শুনো, 2 মাস পরের জন্য নষ্ট হবে, এতদিন নষ্ট হয়েছে, আর দুটো মাস নষ্ট হবে, দেরি হবে, আর কিছু না। ততদিন আমাদের কি করণীয় বলে আপনার মনে হয়? আমাদের করণীয় কি, ধৈর্য ধরে বসে থাকতে হবে, কোনো অধৈর্য হলে চলবে না, কারণ আদালত কিন্তু রায় দিয়েছে, আদালত আদায় করে দেবে। আমরা কিন্তু দেখলাম ডিএ মামলাকারী ইউনিটি ফোরামের কনভেনার দেবপ্রসাদ হালদার চুপটি করে বসে নেই, তিনি একটার পর একটা আমাদের ঘোষণা মতো আরটিআই আবেদন করে গেছেন। তো আপনি কি কোনো আরটিআই এর উত্তর সম্প্রতি পেলেন? আরটিআই এর উত্তর মানে হচ্ছে কি বলুন তো, দীর্ঘ যে বঞ্চনা আছে সেগুলো সমস্ত নিরসন করতে হবে, তার জন্য যা যা আরটিআই করার সমস্ত করেছি, এবং আরটিআই এর উত্তর আসতে শুরু করেছে, এবং খুব ভাইটাল আরটিআই এর উত্তর এসেছে বঙ্গভবনের কর্মচারীদের ব্যাপারে যে গ্রস ডিসক্রিমিনেশন হয়েছে সেই ব্যাপারে। বেশ, তো আপনি শর্ট নোটে আপনাদের বক্তব্য কি ছিল দাদা? শর্ট নোটে দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার বলছে 125 দিয়ে দিয়েছে, কিন্তু 164% বা ওখানে 39%, আর কারেন্ট দিয়ে হচ্ছে 38%, আমাদের মাত্র 3% দিয়েছে, এবং সুদ সহ সমস্ত এরিয়ার আমাদের দিতে হবে। এই 125টা কিসে? 125 সরকার বলছে যে ষষ্ঠ বিয়ে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, ঠিক আছে, আমরা এআইসিপিআই মেনে 125 দিয়ে দিয়েছি, অর্থাৎ কোনো বকেয়া নেই, কিন্তু ওখানে 39% বকেয়া বঙ্গভবনে দিয়েছে, 164%। তো তাই যদি হয়, তাহলে আমরা দেখলাম এসএলপিতে একটা সংখ্যা বলা হয়েছে, সেটা হচ্ছে 3,19,000। আবার সেই সরকারই দেখলাম 41,770 কোটি টাকার একটা হিসেব দিতে বাধ্য হলে, যখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা চেপে ধরেছিলেন যে তারা বলুন মোট কত কোটি টাকা, মোট কত টাকা, সেখানে কিন্তু তারা সকল স্তরের কর্মচারীর হিসেব দিলেন। তো আপনারা কি সকলের জন্য ডিএর কথা বলছেন? সকলের জন্য, সর্বস্তরে, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, বোর্ড, পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, পেনশনার, ফ্যামিলি, সবার জন্য। এটা কিসের ভিত্তিতে বলছেন দাদা কথা? কারণ হচ্ছে যে ওই 1-1-2021 থেকে সর্বস্তরের কর্মচারী দিয়ে দিয়েছে।
তাই 3%। আমরা তো যেটা দেখছি 2012 সালে এই সরকারটি আসার পর প্রথম যখন তারা দিয়ে চালু করেন তখন থেকেই তারা একভাবেই দিয়ে আসছেন। হ্যাঁ আচ্ছা, এইবার তাহলে আপনাদের দাবি সর্বস্তরের কর্মচারীদের দিয়ে, আর কোনো দাবি আছে? আর কোনো দাবি? আর কোনো দাবি? হ্যাঁ দাবি আছে, 48 মাসে বকেয়া দেয়নি, তারপরে ধরুন এইচআরে কেন্দ্রীয় হারে, না সেগুলো তো আপনার, আমি বলছি এই শর্ট নোটের মধ্যে, হ্যাঁ ওই সর্বস্তরের কর্মচারীদের দিয়ে ছাড়া অন্য কোন কোন বিষয় রয়েছে? ওই যে বললাম 164% দিতে হবে, এরিয়ার সহ সুদ সহ, সুদের দাবি আছে আর কারেন্ট দিয়ে আছে 38%। আমি এক এক করে ভাঙছি, এই সুদের দাবিটা কিসের ভিত্তিতে এলো, কেন সুদ? সুদের দাবি মানে এরিয়ার মানেই হচ্ছে সুদ, এটা তো সবাই জানে। দীর্ঘ সেই 9-10 সাল থেকে যে এরিয়ার দেয়নি তার উপরে নিশ্চয়ই সুদ হবে, 17% হতে পারে, 10% হতে পারে, 12% হতে পারে, 15% হতে পারে, কিন্তু আমরা 17% দাবি করছি যে 17% দেওয়া। এখানে এখানে একটু আইনজীবী রয়েছেন, আমি ওর কাছে যাবো, তার আগে বলছি আইনের বিষয়টা বলছি, যে সুপ্রিম কোর্ট রুল 2013 সেখানে আমরা দেখি যার ভিত্তিতে মামলাগুলো সুপ্রিম কোর্টে পরিচালিত হয়, সেখানে অর্ডার 28 রিটেন সাবমিশনের বিষয়টা রয়েছে। আপনি খেয়াল করুন যে বিদ্যুৎ পর্ষদের মামলায় কিন্তু যার সঙ্গে 11টা সিমিলারিটি সুপ্রিম কোর্ট খুঁজে পেয়েছেন, সেখানে সুপ্রিম কোর্ট, হ্যাঁ একদম গাড়ির সামনের দিকে চলে এসো, 12 নম্বর প্ল্যাটফর্মে তুমি গাড়ির সামনের দিকে চলে এসো, আমরা হাঁটছি, না না চলে এসো, আমরা এগিয়েছি, B2 সামনের দিকে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আবার শুরু করি, যে ওই যে সিমিলারিটি খুঁজে পাওয়া গেছে 11টা সিমিলারিটি, হ্যাঁ সেই 11টা সিমিলারিটি যার সঙ্গে আছে বিদ্যুৎ পর্ষদ, হ্যাঁ সেইখানে তার অফিস রিপোর্টেও এটা রয়েছে, সেখানে তো তারা সুদের কথা বলেছে, হ্যাঁ তো তাঁদের সুদ তো 10% ছিল, হ্যাঁ আপনি 17% কথা বলছেন, হ্যাঁ তা আমরা খেয়াল করলাম সুপ্রিম কোর্টে ওই অর্ডার 28 রুল 2013 তার রুল 4 বলা হয়েছে যে ডিফেন্ডেন্ট, এক্ষেত্রে আমরা কর্মচারীরা ডিফেন্ডেন্ট, হ্যাঁ তো তাঁরা, তাঁদের যদি কোনো ক্লেম থাকে, মানিটারি ক্লেম থাকে, সেটা তারা ডিটেলে প্লেন করবে, তা আপনারা কি ডিটেল মানে ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং তার যোগফল সব দিন, এটা কিন্তু সিভিল প্রসিডিউর কোডে বলা আছে এইভাবে দেওয়ার কথা, তাহলে সুদের বিষয়টা গেল। এবার 3 নম্বর, আর কোনো দাবি আছে? ওই তো বললাম কারেন্ট দিয়ে। আচ্ছা কারেন্ট ডি এর বিষয়টা কি? কারেন্ট ডি এর বিষয়টা হচ্ছে যে বঙ্গভবনের কর্মচারীদের পার্মানেন্ট ডি এর অর্ডার করা হয়েছে যে 1% সেন্ট্রাল গভর্নমেন্ট রেট দেবে, আর আমাদের মাত্র 3% দিচ্ছে, অর্থাৎ দয়া দান করে রেখে দিয়েছে, এই পার্মানেন্ট অর্ডার আমাদেরও বের করতে হবে, মানে 38% দিতে হবে, এই হলো ব্যাপার। আচ্ছা মানে আসলে এই কথাটা দাদা আমরা আরো আরো ক্রিটিক্যালি বলবো, হ্যাঁ উঠুন, ক্রিটিক্যালি বলবো এই অর্থে আমরা ট্রেনে উঠছি, বাঁ দিকে যাব, আমাদের সিট খুঁজে নিচ্ছি, সেখানে চলুন। দেবুদা একটু থামি, হ্যাঁ যে পার্সেন্টেজের বিষয়টা আসছে, মানে এই যে দীর্ঘদিন পেরিয়ে গেল, এতটা বকেয়া বেড়ে গেল, তো এখন এটা দিতে গিয়ে কেউ যদি বলেন যে আমাদের অসুবিধা হচ্ছে, তো তখন কি বলবেন? তখন আমাদের বলার সরকারের টাকা আছে কি নেই আমার জানার দরকার নেই, আমার প্রাপ্যটা বাবা মিটে দিতে হবে, পরিষ্কার কথা, সরকার তো এই টাকাটা সুদে খাটাচ্ছে না সেটা আমরা কি করে জানবো, এ তো বিপুল টাকা মাসে যদি সুদে খাটায় প্রচুর টাকা। আপনি যাচ্ছেন? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা একটু আলাপ করে নিই, আমাদের সঙ্গে আরেকজন উৎসাহী মানুষ এসছেন, সোমনাথ পাত্র, খর্দা মিউনিসিপ্যালিটি এসআই, নমস্কার, আমরা আপনার কাছে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন অশোক দা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন এবং ফেসবুক গ্রুপের মডারেটর। অশোক দা আপনার কাছে কিন্তু প্রশ্ন আছে, হ্যাঁ আর প্রবীর বাবু তো আছেনই, আচ্ছা অনিরুদ্ধ দা তার সঙ্গে যোগাযোগ করে নেব। হ্যাঁ আপনার কথাটা আগে সেরে নিই দেবুদা, আমরা ট্রাইব্যুনালে দেখলাম, ট্রাইব্যুনালে 26/7/2019 রায়ের মধ্যে
এটা রয়েছে 22-23 পাতায়, সেখানে সরকার বাহাদুর এই ডিএ মামলার ক্ষেত্রে যখন বিচারপতিরা জানতে চান যে টাকা কোথায় গেল কেন নেই, তখন সরকার বাহাদুর বলেছিলেন যে জিএসটির জন্য নাকি এটা হচ্ছে না। তো জিএসটি চালু হলো কবে? July 2017। আপনাদের পাওনা তখন তো ছিল 2015, তাহলে তাঁদের তো সিন্দুকের বদলে ক্যালেন্ডার দেখার কথা ছিল। তারা ক্যালেন্ডার হলে সিন্দুক দেখছেন, এটা আপনার কেমন মনে হচ্ছে? কেমন মনে হচ্ছে বলতে, দেখুন এটাই ইচ্ছা মতো চলে, মিথ্যে কথা প্রচুর বলে, যা তা বলে, না দেওয়ার উদ্দেশ্যে। এটা তো সবাই জানে যে ছলনার অভাব নেই, বুঝলেন তো। এখন মিথ্যা কথা বলছে, কি করা যাবে? এটা সুপ্রিম কোর্ট যদি নাকচ করে দেয় তাহলে সব শেষ হয়ে যাবে। সরকারের খেলাধুলো, সুপ্রিম কোর্ট তারা শর্ট নোট চাই এবং 14 ডিসেম্বরের মধ্যে সকলকে, আমি রিপিট করছি, সকলকে মানে সরকার সমেত সকলে, তিনটি কর্মচারী সংগঠন এবং সরকার, তারা শর্ট নোট দিলেন বলে সুপ্রিম কোর্টের অফিস রিপোর্টে উল্লেখ রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই এসএলপি ডিসমিসড হবে এবং এই এসএলপি টিকবে না। আমি যদি আরেকটু বলি, মানে আশাবাদী হিসেবে টাইমের জন্য, যে ধরুন বিদ্যুৎ পর্ষদের মামলাটি শুধু খারিজ হয়েছিল, কিন্তু এই যে শর্ট নোট চাওয়ার মধ্যে কি কোনো ডাইরেক্টিভস এর বিষয় থাকতে পারে? শর্ট নোটস এর মধ্যে ডাইরেক্টিভ বলতে সোজা কথা হচ্ছে কাম টু দি পয়েন্ট, অর্থাৎ তোমার বক্তব্যে তুমি স্পেসিফিক্যালি বলো। 800 পাতার এসএলপি করে কোনো লাভ নেই, যেটা ভেতরে বক্তব্য সেটাই তোমাকে বলতে হবে এবং সেখানে দেখা যাচ্ছে সরকারের বক্তব্যের কোন সার্বত্তাটুকুই সুপ্রিম কোর্ট দেখতে চেয়েছিল এবং সম্ভবত ওটা ওনারা পড়েও নিয়েছে, ওনারা ওটা পড়েও নিয়েছে যাতে ওনাদের সম্ভবত অত কষ্ট যাতে না করতে হয়। বেশ, তাহলে এই যে সারবত্তা নেই, আমরা একটা জিনিস দেখলাম, সরকার এসএলপিতে জানিয়েছে কোনো এ নাকি বাকি নেই, মানে ডিএ বাকি নেই। তো ডিএ যদি বাকি নাই থাকে, এমনকি এটাও বলেছেন যে ট্রাইব্যুনালে নাকি কর্মীরা হেরে গেছে। তো কর্মীরা হেরে গেলেন ট্রাইব্যুনালে আর আপিল করলেন সরকার হাইকোর্টে। এখন বিষয়টা হচ্ছে কি, হয়তো ওনারা বলতে চেয়েছেন প্রথম যখন হয়েছিল, অর্থাৎ মানে অমিত তালুকদার এবং তার সহযোগী বেঞ্চে, সেখানে কিন্তু প্রথমবারে কর্মচারীরা ধাক্কা খেয়েছিল। তারা তো তারিখ বলেছেন, 2019 সাল বলেছেন। 2019 সাল যদি বলে থাকে তাহলে বলবো যে আইনজীবী তার মধ্যে গভীরে ঢুকতে পারেনি এই মামলা। না, তারা তো গভীরে ঢুকেই তারা আপিলটা করলেন কি করে? মামলাটি অনেক আগে 2016 মামলাটি হার হয়েছিল কর্মচারীদের, তখন পরবর্তীকালে তারা যখন অ্যাপিলে যান সেখান থেকে জিতে লিগালি এনফোর্সেবল রাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তারা পেয়েছে। এবার আমি বলছি বাকি নেই, বাকি নেই এর প্রসঙ্গে একটাই কথা বলবো, যদি বাকি না থাকে তাহলে 41,769,82,000 টাকা একদম তার কারণ, ধরুন আমার বাড়ির কাজের লোকের কোনো মাইনে বাকি নেই, ঠিক, তাহলে আমি কি করে বলতে পারি যে আমার পরে এই মাসে কাজের লোককে অন্তত মিনিমাম 2,000 টাকা দিতে হবে, ওটাকে আলাদা করে সরিয়ে রাখতে হবে? তাহলে এই হিসেবের ক্যালকুলেশন আসে করতে গিয়ে, তার মানে ওনাদের বাকি আছে ওটা ওনারা কনসাসলি জানেন, কিন্তু ওটা ওনারা কোর্টে গিয়ে ডেলিভারের সাপ্রেশন অফ মেটেরিয়াল ফ্যাক্ট, এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ নিঃসন্দেহে। আশা করবো অ্যাপেক্স কোর্ট এটা দেখবে, নিশ্চয়ই দেখবেন, কারণ দেখেছেন বলেই গত 5/12/2022 প্রথম প্রশ্ন ছিল মাইনর জাস্টিস দীনেশ মাহেশ্বরীর কোর্ট থেকে যে কেন দেবেন না বলুন তো, এটা কি তাদের লিগাল রাইট নয়? ঠিক, প্রথমভাবেই এটা প্রথমেই এটা আরম্ভ করেছে, কেন দেবেন না বলুন তো, যখন টাইম চাইতে গেছিল, অর্থাৎ সময় চাইতে গেছিল অভিষেক মনু সিংয়ের তরফ থেকে, তখন এই বক্তব্য কোর্ট বলেছে যে কেন দেবেন না বলুন তো, এটা কি তাদের লিগাল রাইট নয়? ঠিক, এই সূত্রে আরো অনেক কর্মচারী এসেছেন এবং কত উৎসাহ দেখুন। গৌতম বাবু যাচ্ছেন, গৌতম সাহা, হ্যাঁ একটু হাতটা তুলুন,
হ্যাঁ, আপনার পরিচয়টা দাদা একটু একটু কাছে আসুন, হ্যাঁ একটু কাছে আসুন, একটু বসুন। আসলে আসলে এই যে মানুষেরা সবাই যুক্ত হতে চাইছেন, আপনি তো শুনছিলেন, হ্যাঁ আপনি কোন সংগঠনে আছেন একটু বলবেন? আমি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের একজন